জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইউরেনাসের বেশ কিছু চমকপ্রদ ছবি প্রকাশ করেছে এবং এই ছবিগুলোর মাধ্যমে ইউরেনাসের রিং সিস্টেম, ইউরেনাসের উজ্জ্বলতম উপগ্রহসমূহ এবং এর ডাইনামিক বায়ুমণ্ডল সম্পর্কে বেশ পরিষ্কার ডিটেইল প্রকাশিত হয়েছে। এই ছবিগুলোর মাধ্যমে ইউরেনাসের 13টি রিংয়ের ভিতর 11টি রিংই আসলে দৃশ্যমান। এই 11টি রিংয়ের ভিতর বেশ কিছু রিং অনেক বেশি উজ্জ্বল। ইউরেনাসের বাকি যে দুটি অনুজ্জ্বল ডাস্টি রিং রয়েছে, এই দুটি ডাস্টি রিংকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ইনফ্রারেড ক্যামেরা ইনস্ট্রুমেন্টের সাহায্যে অবজার্ভ করা পসিবল। এই দুইটি অনুজ্জ্বল ডাস্টি রিং দুইবার দৃশ্যমান হয়েছিল। 1986 সালে ভয়েজার 2 স্পেসক্রাফ্টটি যখন ইউরেনাসকে প্রদক্ষিণ করে যাচ্ছিল, তখন সর্বপ্রথম ইউরেনাসের এই দুটি অনুজ্জ্বল ডাস্টি রিংকে অবজার্ভ করা হয়েছিল। পরবর্তীতে ক্রিক অবজারভেটরির অ্যাডভান্স অ্যাডাপটিভ অপটিক্সে এই দুটি ডাস্টি রিং ধরা পড়ে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্লু কালারেশন এবং অরেঞ্জ হাইলাইটস এই দুটি ফিল্টার থেকে প্রাপ্ত ডাটাকে একত্রিত করে এই ছবিগুলো প্রকাশ করে। এই কালার ফিল্টার একত্রিত ছবিগুলোতে ইউরেনাসের ঘন বরফ পানি, মিথেন এবং অ্যামোনিয়া দৃশ্যমান হয়। ইউরেনাসের অরবিট হচ্ছে আমাদের সৌরজগতের এক ইউনিক অরবিটাল সিস্টেম। ইউরেনাসের অরবিটাল ইনক্লাইনেশন 90°। এই 90° ইনক্লাইনেশনের কারণে ইউরেনাসের এক্সট্রিম লেভেলের সিজন পরিবর্তিত হয়। বর্তমানে ইউরেনাসের নর্দার্ন পোলে বসন্তকাল চলছে এবং এটি ছবিতেও দৃশ্যমান। তাছাড়াও ছবিতে আরও দৃশ্যমান হয় যে ইউরেনাসের রাইট সাইড অনেক বেশি উজ্জ্বল। এর কারণ সূর্যের আলো এই রাইট সাইডে এসে পড়ছে। সায়েন্টিস্টরা ইউরেনাসের এই ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে সর্বপ্রথম অবগত হল। ছবিতে পোলার ক্যাপের কিনারে উজ্জ্বল মেঘ দেখা যাচ্ছে, এটি ইউরেনাসের লেফট পার্টে অবস্থিত দ্বিতীয় উজ্জ্বল মেঘ। এই উজ্জ্বল মেঘসমূহ বিভিন্ন ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে দৃশ্যমান হয়। তাছাড়াও এ সকল মেঘ ইউরেনাসের বিভিন্ন ঝড় বা টর্নেডো অ্যাক্টিভিটিসের সাথে সম্পর্কিত। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ টিমের এক বিবৃতি অনুসারে 2028 সালে ইউরেনাসের নর্দার্ন পোলে গ্রীষ্মকাল শুরু হবে। অপরদিকে ইউরেনাসের সাউথ পোল সূর্যের বিপরীত দিকে অবস্থান করায় বেশ অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে। তাই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ছবিগুলোতে ইউরেনাসের সাউথ পোল দৃশ্যমান নয়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইউরেনাসের 27টি পরিচিত উপগ্রহের ভিতর মাত্র 6টি উপগ্রহের ছবি তুলতে সক্ষম হয়েছে। এর কারণ এই 6টি উপগ্রহ অন্যান্য উপগ্রহের তুলনায় বেশ উজ্জ্বল। বাকি উপগ্রহগুলো অনুজ্জ্বল হবার কারণে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ওই উপগ্রহগুলোর কোনো ছবি তুলতে সক্ষম হয়নি। এই শক্তিশালী স্পেস জায়ান্ট ইউরেনাস সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ণ অবজারভেশন চালাবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই অবজারভেশনে ইউরেনাসের দুটি অনুজ্জ্বল রিং এবং বাকি অনুজ্জ্বল উপগ্রহ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে বিজ্ঞানীদের দাবি।